হোয়াটসআপ গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুড বুঝে ফুল। তো আজ আমরা কোথায় এসেছি? আমরা এসেছি স্মোকড বিস্ট্রো ক্যাফে। হ্যালো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্মোকড বিস্ট্রো ক্যাফে, অ্যান্ড এটা নতুন হয়েছে আর একদম সাউথ ক্যালকাটার যেটা পয়েন্ট অফ ভিউ, যেটা সাউথ সিটি মল, সেখান থেকে জাস্ট 2 মিনিট লাগে। পরে লোকেশন নিয়ে আমরা কথা বলবো। তো এখন এখানে আমরা সামনেই হোলি, আর সেই রিলেটেড কিছু করবো কারণ এটা পুরো হোলি উইক চলছে। তো আমরা এটা জেনারেলি ফেসবুকে ইনফরমেশনটা পেয়ে এসেছি, তো আমরা দেখে নেবো কম্বোতে কী কী আছে ইন ডিটেলসে। তো এখানে কী হোলি কম্বোটা আমি যে দেখেছি ওটাতে কী কী আছে? এখানে আমাদের একটা হোলি কম্বো চলছে আপ টু হোলি। একটা কাবাব প্ল্যাটার আছে, কাবাব প্ল্যাটারে মালাই কাবাব থাকবে 4 পিস, আর 4 পিস হারিয়ালে কাবাব, সাথে থাকবে 1 পোর্শন বিরিয়ানি উইথ 1 পোর্শন লেগ, আর থাকবে একটা চিকেন চাপ, আর ওটার সাথে থাকবে ডেজার্ট। ডেজার্টে আমাদের ভ্যানিলা আইসক্রিম উইথ চকো স্টিক। তো এটা তো হোলি স্পেশাল খুব ভালো হলো, কিন্তু হোলি ছাড়া এখানকার স্পেশাল কী আছে? এখানে আমাদের একটা স্পেশাল আইটেম আছে চিকেন পারমেসান, না যেটা লাইভ স্মোক করা হয় সামনে, আর সাথে আছে একটা দারিঙ্গার একটা বার্গার। তো এর মধ্যে আমরা হোলি কম্বোটা তো নেবই, তার সাথে আমরা ওদের কোনো একটা স্পেশাল আইটেমও টেস্ট করে তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। আমরা দেখতেই পাচ্ছ যে কম্বোর ফার্স্ট আইটেম চলে এসছে হরিয়ালি কাবাব আর মালাই কাবাব। তো আমরা ফার্স্টে হরিয়ালি কাবাবটা খেয়ে দেখবো। খুব ফ্রেশ, এটা পুরো হোয়াইট দেখতেই পাচ্ছ তোমরা। তার সাথে আমাদের এখানে আছে হচ্ছে অনিয়ন অ্যান্ড লেমন দিয়েছে। তো লেমনটা বাঙালিরা তো কিছুই ছাড়া না, তো লেমনটা আমরা একটু দিয়ে নেব। এটা কিন্তু সিরিয়াসলি ভালো খেতে, আর চিকেনটাও দেখছো ফ্রেশ একদম। এটা একটা কী গ্রিন সস দিয়ে সেটার মধ্যে একটু পুট করে খাই, বেশ ভালো খেতে। ক্যাফেতে এরকম নর্মাল কাবাব পাওয়া যায়, তার থেকে কিন্তু এটা বেটার খেতে। এটা হচ্ছে মালাই কাবাব, তো এটা নিয়েছি। এটাও সসে একটু ডিপ করে খাবো। দিস ইজ অলসো নাইস। তো স্টার্টার্স খেয়ে দেখলো, এবার আমরা মেন কোর্সে বিরিয়ানিটা চলে আসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরো দামে রাইসটা করা, দেরাদুন রাইস। তো আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, তো আমরা এবার একটুখানি খেয়ে দেবো রাইসটা। একটু গ্রেভি বেস, কিন্তু খেতে খুবই ভালো, প্রপারলি কুকড হয়েছে রাইসটা। ওরা দামে করে, কিন্তু মশলাটা আরেকটু ঢুকতে হবে মনে হয় খেয়ে, বাট রাইসটা গ্রেভি বেস খেতে ভালো লাগছে। আমরা একটু চিকেন এসে দেখবো, সফট ওয়েল কুক, তোমরা দেখে নাও একবার। পুরোটাই দামে মাংসটা সিদ্ধ হয়েছে। তো আলু কোথায়? আলুটা কি খুঁজি, কারণ এখন গুপ্ত থানার সন্ধানে নেমে এসেছি আলু খোঁজার জন্য। তো গাইস পেয়ে গেছি। এটা ছাড়া যেটা বিরিয়ানি ইনকমপ্লিট, তো আলুটা পেয়ে গেছি, এবার একটু খেয়ে দেখবো আলুটা কতটা সফট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো সফট, দেখে নাও আলুটা একদম ওয়েল কুকড আছে। একটু আলু দিয়ে, একটু চাপ দিয়ে, একটু রাইস দিয়ে আউটস্ট্যান্ডিং খাবে। তোমরা যারা যারা এটা কম্বোটা খাবে জলদি এসে খাও, অসাধারণ লাগবে খেতে, অসাধারণ লাগবে। একটু চাপ দিয়ে খেয়ে দেখবো ব্যাপারটা কেমন লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ একটু গ্রেভি নিয়ে, বিরিয়ানি নিয়ে চাপটা অসাধারণ খাবে। চিকেনটা একটু দেখে নিই, সফট অ্যান্ড ওয়েল কুকড। তো চাপটা একবার জাস্ট খেয়ে দেখবো, চাপটা অসাধারণ খাবে। ওভারঅল কোয়াইট গুড, রাইসটা শুধু আরেকটু ঝুরঝুরে হলে হতো, বাট একটু গ্রেভি মিক্সটা দিয়ে, বাট খেতে অসাধারণ লাগছে। তো আমরা এখন খাই।
দেখতেই পাচ্ছ কম্বোটা তো দেখলে হোলি স্পেশাল কম্বো, তো সেটা তোমরা নিশ্চয়ই ফ্রাই করবে কারণ সামনেই হোলি। আর এটা ওদের স্পেশাল একটা ডিশ ওরা সাজেস্ট করেছে, তো তোমরা ক্যাফেতে এলে নিশ্চয়ই এটা ফ্রাই করবে। তো এটা হচ্ছে চিকেন পারমেজা, তো এটা আমরা একটু খেয়ে দেখবো। তোমরা তো দেখলে ভিডিওতে কীভাবে একটা স্মোকি ফ্লেভার দিল এত সুন্দর, তোমরা এটা একটু খেয়ে দেখি। ওপরে পুরো একটা চিজি লেয়ার আছে, মাঝখান থেকে পুরো চিকেন, সাথে অনেক কিছু আছে লাইক ব্রোকলিজ অ্যান্ড অল। তোমরা একটু খেয়ে দেখবো, অ্যামেজিং সিরিয়াসলি। তার সাথে আছে ব্রোকলিজ, টমেটো, অনিয়ন্স অ্যান্ড এসেট্রা এসেট্রা। তার সাথে নুডলসও আছে, খুব সুন্দর লাগছে খেতে। মাশরুমসও আছে, সব কিছু একসাথে এক্সট্রিমলি ওয়াও খেতে। তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তোমরা এটাও এসে ট্রাই করো এখানে, সিরিয়াসলি খুব সুন্দর খেতে, একটা অন্যরকম একটা ফ্লেভার পাবে। ভেতরটা পুরো চিকেন আর ওপরে পুরো একটা চিজি টেক্সচার আছে, ভেতরে অন্য অনেক কিছু আছে বা সব কিছু তো আমি বলতে পারবো না, তো টেস্ট ওয়াইজ ইটস অ্যামেজিং, তো ইউ মাস্ট ট্রাই। আমরা হোলি কম্বোতে ডেজার্টের পোর্শনে চলে এসেছি, তো ডেজার্টে কেমন খেতে বল? অসাধারণ খেতে। এটা কি বলতে কি আছে? এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস অ্যান্ড চকলেট নাটস। আর এটা কি দিচ্ছে? এটা আমরা ছোটোবেলায় গাইজ দেখতাম না, সেই শিরো খেত কার্টুনে, সেটা এখন আমরা খেয়ে দেখবো। অসাধারণ খেতে, একটু খেয়ে দেখ। এটা একটু ভ্যানিলা সসে ডিপ করে আরও ভালো লাগবে। তো আমরা এবার আইসক্রিমটা একটুখানি খেয়ে দেখবো। তো এটা ভ্যানিলা আইসক্রিম, চকলেট সস আর চকলেট ডিপ দেওয়া। আর আমরা খেতে সেরকমই খেতে, আলাদা কিছু না, যা আমরা নর্মাল চকলেট খাই, মানে নর্মাল চকলেট আইসক্রিম চকলেট বা কিছু, এটা তো ভ্যানিলা আইসক্রিম, তার সাথে চকলেট সস দিয়েছে আর চকলেট নাটস দিয়েছে আর এই চকলেট রোলস দিয়েছে। রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব আমরা খেয়েছি, অসাধারণ। তার সাথে স্যালাড ছিল। আচ্ছা কে বলে দিচ্ছি, ক্যাফে অনুযায়ী রেশমি কাবাব হরিয়ালি কাবাব কিন্তু আলাদাই খেতে, মানে রেশমি আর মালাই কাবাবও বলতে পারো। ক্যাফেতেই খেয়েছি কিন্তু এইরকম, মানে সবসময় মানে হরিয়ালিটা অসাধারণ ছিল, রেশমিটা তার থেকে ছিল, বাট খেতে কোয়ালিটি ওয়াজ গুড। আর বিরিয়ানির এবার আসি, বিরিয়ানির রাইসটা আমার মনে হয় আর একটু ড্রাই হলে ঝুরঝুরে হলে ভালো লাগবে, কারণ এটা একটু গ্রেভি বেস ছিল। কিন্তু চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড়, মানে আর কোয়ান্টিটিও খুব ভালো, আর সব কিছুতে ওরা মেইনলি লেগ পিসই দিচ্ছে আর অনেক বড় বড়, মানে পিসগুলো। হ্যাঁ চিকেন চাপটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আরেকটা যেটা খেলাম আমরা, ওই আইটেমটা বল, অসাধারণ ছিল, তোমরা তো স্লো মোশনে দেখলে। কি ফ্লেভার, মানে একদম যেরকম নাম সেরকমই পুরো খেতে, মানে ক্যাফের নামটাই বোধ হয় ওই দেখে হয়েছে, পুরো স্মোকড একটা ফ্লেভার। আর ভিডিওটা তো দেখলেই কত সুন্দর লাগছে খেতে, আর ওটা খেয়ে না পুরো পেট ভরে যাবে। আর দেখ পুরো সলিড চিকেন ওখানে ভেতরে দেওয়া, আমাদের তো পুরো 50% পেট ওটাতেই ভরে গেল। আচ্ছা নুডলসও ছিল, সব কিছু মিক্স করে খাবো। দারুণ খাওয়া দাওয়া হলো ক্যাফেতে। এবার লোকেশনটা চলে আসি আমরা, এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ EDF হসপিটালটা, ঠিক সাউথ সিটির আগের মোড়টায়, তালতলা গ্রাউন্ড, তার ঠিক পাশেই। তোমরা দেখতে পাচ্ছ লোকেশন, আমি ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো। তো তোমরা কী করছো? আর এদের এখানে এই যে আইটেমসগুলো আমরা খেলাম সেগুলো, এই যে কম্বোটা খেলাম আমরা, একমাত্র যেটা ওই স্মোকি চিকেনের ওটা খেয়েছি সেইটা ছাড়া বাকি সব কিছু কিন্তু কম্বোর মধ্যে। আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো যে কী কী ইনক্লুডেড আছে কম্বোতে, এই আইসক্রিমটাও কিন্তু ইনক্লুডেড। তো তোমরা এখনও কেন ওয়েট করছো, চলে আসো। আর এই অফারটা মানে এই কম্বোটা কিন্তু 28 মার্চ অবধি আছে, তো এই উইকটা তোমরা খেতে আসতে পারো, আর কিছুদিন মাত্র বাকি রয়েছে হোলির। তো তোমরা যারা যারা এখনো এটা ট্রাই করোনি, সাউথ কলকাতায় আছো, এই ক্যাফেটা ট্রাই করো, হোলি কম্বোটা খাও, আর তোমরা খেয়ে আমাদের কমেন্টে জানিও কেমন লাগলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ভিউ সাবস্ক্রিপশন পেলে আমরা মোটিভেট হবো নেক্সট ভিডিওর জন্য। তো হ্যাপি হোলি ইন অ্যাডভান্স, ট্রাই করো, জানাও কেমন লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা টাটা।